চার নম্বর ওয়াদাব আল্লাহর যে গোলাম তাকওয়াকারী পরহেজগার হয়ে যাবে আল্লাহ পাক তার সম্মানটা আকাশ চুম্বী বানায় দিবে আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দারে নিশ্চয় আমি আল্লাহ পাকের কাছে তোমাদের মধ্যে সেই দামি যার কলবের মধ্যে আমার ভয় আছে সুবহানাল্লাহ বলেন মানুষের অন্তরে যখন আল্লাহর প্রেম আর আল্লাহর ভয় জন্ম নেয় তখন মানুষের অবস্থান কি হয়ে যায় শুনেন সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা 6 দিরহাম দিয়ে যাকে কেউ কিনতে চায় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মিরাজ নবীজি মিরাজ থেকে এসে বললেন বেলাল আল্লাহ পাক তোমার এত সম্মান বাড়াই দিল কেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি সম্মান বেড়েছে বলে শুনো সাহাবারা আমি যখন মিরাজে গেলাম আমার বেলালের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি সুবহানাল্লাহ তাকওয়ার লেভেল কোন পর্যন্ত গেলে একটি মানুষ দুনিয়ায় কিন্তু তার আওয়াজ আল্লাহ পাক জান্নাতে শুনায় দেন সুবহানাল্লাহ হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো আর কোনো নেক আমল নাই আমি যখন ওযু করি আল্লাহর ভয়ে ওযু করি কথা বলি না আর আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় হৃদয়ে রেখে হৃদয়ে লালন করে আমি মসজিদে এসে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে আর কেউ নবী অথবা রাসূল আসবে না লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী অথবা রাসূল হতো আমার ওমর বিশ্বনবী হয়ে যেত সুবহানাল্লাহ সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যার সিদ্ধান্তের উপরে কোরআনে কারীমের 24টি আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ বলেন সেই ওমর বলেছে রাদিয়াল্লাহু আনহু আরদা সাহাবীদের মধ্যে আমাদের নেতা হচ্ছে দুইজন কয়জন আদর্শের নেতা হচ্ছেন সাইয়্যিদুনা আবি বকর রাদিয়াল্লাহু আনহু আরদা আর তাকওয়ার নেতা পরহেজগারীর নেতা হচ্ছে সাইয়্যিদুনা বেলাল সুবহানাল্লাহ ওই তার সম্মান আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার ওয়াদাব আল্লাহর কোন গোলাম যদি তাকওয়াকারী পরহেজগার হয়ে যায় আল্লাহর ভয় দ্বারা জীবনকে পরিচালনা করে জীবনকে সাজিয়ে নেয় আল্লাহ পাক বলেন ওই বান্দাকে দুনিয়ায় থাকতে আমি জান্নাত এবং আখেরাতের সুসংবাদ দিয়ে দিব ওই বান্দা কবরে ভীত হবে না হাসরের বিভীষিকাময় অবস্থায় পড়বে না আমি আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দিব আল্লাহ পাক বলেন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله سبحان الله الله পাক বলেন যারা দুইটা কাজ করবে আল্লাযীনা আমানু ঈমান আনবে ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে এই পৃথিবীতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওই ব্যক্তিদের জন্য দুনিয়ায় সুসংবাদ আখিরাতেও সুসংবাদ সুবহানাল্লাহ বলেন দুনিয়ায় আল্লাহ সম্মানের জীবন দান করবেন আর আখিরাতে চিরসুখী জান্নাত তাদের দান করবেন সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় আল্লাহ পাকের দয়া দ্বারা আল্লাহ পাক তাদেরকে বেষ্টন করে রাখবেন সুবহানাল্লাহ বলেন এই ব্যক্তিদের অবস্থা কি হবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম লিয়াউমা জান্নাত চিল্লা এখন আল্লাহু আকবার এই ব্যক্তিদের অবস্থা হবে এমন আল্লাহ পাক তার হাবিবকে বলছেন হাবিব কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখতে পাবেন আপনার উম্মতের মধ্যে কিছু নর এবং নারী পুরুষ এবং মহিলাকে তাদের চেহারা নূর জলমল করতে থাকবে তাদের ডান দিকে নূর ছোটাছুটি করবে তাদেরকে বলা হবে
বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, হে নূরের অধিকারীরা আজকে তোমাদের জন্য সুসংবাদ হলো আল্লাহর জান্নাত, যাও আনন্দে সানন্দে জান্নাতে জীবন যাপন করতে থাকো। সুবহানাল্লাহ। ওই ব্যাখ্যার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন মুফাসসিরিনরা লিখেছেন, ব্যক্তির নূরের এমন পাওয়ার হবে গোটা হাসরটা ওই ব্যক্তিদের চেহারা এবং ডান দিকের নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ ঈর্ষা করতে থাকবে, আল্লাহ আমার যদি ওখান থেকে কিঞ্চিত নূর হইতো তাহলে আমি নিজেও ভাগ্যবান হয়ে যেতাম। তাহলে পঞ্চম ওয়াদা, তাকওয়া অবলম্বন করুন, জীবনকে তাকওয়া যুক্ত করুন, অহংকার গুনামুক্ত করুন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবেন, দুনিয়া এবং আখেরাতে সম্মানের জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর ওয়াদা, আল্লাহর কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, পরহেজ অবলম্বন করে, পরহেজগার হয়ে যায়, আল্লাহকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাতের সব দরজাগুলি আল্লাহ পাক ওই বান্দার জন্য খুলে দিবে। আল্লাহ পাক বলেন, উজ্জ্বলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আবার আল্লাহ পাক বলেন, ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমার। আল্লাহু আকবার। কোরআনে কারীমের পাতা আপনি যদি উল্টান, জান্নাতের বর্ণনা যখন আল্লাহ পাক দিয়েছেন দুটি শর্ত দিয়েছেন, একটি হচ্ছে ঈমান আরেকটি হচ্ছে তাকওয়া। একটি কি? ঈমান, আরেকটি তাকওয়া। যখন আল্লাহ পাক জান্নাতের খোলাসা বায়ান করেছেন তখন শর্ত দিয়েছেন তাকওয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়াকারী হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক হিসাবটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তিকে বলবেন, ইয়া ইবাদি লা তাহজান ওয়া লা তাখাফ, হে আমার বান্দা কোনো টেনশন নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, উংদুর ইলাল জান্নাহ, আমার জান্নাতের দিকে তাকাও, উদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন তাশা, বান্দা আমার জান্নাতের সব দরজা আমি তোমার জন্য খুলে দিলাম, যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও।